আমি এলিভেটার এডুকেশন অ্যান্ড প্লেসমেন্ট চ্যানেল থেকে শৌভিক স্যার বলছি। আজকে আমি যারা আর কি ওয়ার্কিং পার্সন আছেন, যারা MBA করতে চান, তাদের ক্ষেত্রে কতগুলো অ্যাডভাইস আমি দেবো। আর অবশ্যই যারা ভিডিওটা আর কি দেখছেন, তাদেরকে আমি অবশ্যই বলবো যে আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখুন, কারণ পুরো ভিডিওটা না দেখলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো সব লিঙ্ক, সেগুলো কিন্তু আপনি মিস করে যাবেন। আর প্রথমে যেটা বলার, যে যারা ধরুন ওয়ার্কিং পার্সন আছেন, যারা MBA করতে চান যে প্রমোশনের জন্যে, তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি যে এখানে কলকাতায় কিন্তু ফুল টাইম MBA-র অপশান আছে, যেখানে কিন্তু আপনি চাকরি না ছেড়েও MBA করতে পারেন। কিছু কিছু কলেজ থেকে এরকম ব্যবস্থা আছে, সব কলেজ নয় তবে, এবং সেই কলেজগুলোর সঙ্গে আমাদের একটা টাই আপ আছে, এবং সেই কলেজগুলোতে আমরা বিশেষ বিশেষ ক্ষেত্রে আমাদের যারা আমাদের থেকে অ্যাডভাইস চান বা ইয়ে করেন, তো সেক্ষেত্রে আমরা অবশ্যই তাদের রেকমেন্ড করে থাকি। এবং এইসব কলেজগুলোয় কিন্তু মোটামুটি অনেক নমিনাল ফিজেই, কম খরচেই কিন্তু MBA ফুল টাইম হয়, এবং এগুলো কিন্তু সবই ICT অ্যাপ্রুভাল কলেজ, স্টেট ইউনিভার্সিটির আন্ডারে। কলকাতা পাশে একটু সাইড হতে পারে, ধরুন ব্যারাকপুর হতে পারে, একটু সাইডের দিকে, এখন প্রপার কলকাতা বলছি না। এইবার ধরুন অনেকে ভাবেন, আমি বলছি যে আমি চাকরি ছেড়ে MBA করবো, আমি চাকরি করছি, আমি না 2 বছর MBA এর জন্য ড্রপ আউট করব। আমি কিন্তু বলবো, এখন যা পরিস্থিতি, মানে বিশেষ করে ইকোনমি, এখন একটা প্যান্ডেমিক চলছে, প্লাস আপনি ধরেই নিতে পারেন যে আরো সামনে 2-3 বছর কিন্তু ইকোনমি খারাপই থাকবে। তো সেই জন্য আমি, যারা এখন চাকরিজীবী, তারা মনে করছে যে MBA করব, অনেকে মনে করেন যে না, আমি চাকরি করতে করতে যেগুলো কতগুলো MBA আবার আছে ডিস্টেন্সে, দেখবেন যেমন আমি বলছি, বা সিম্বাইসিসের MBA ডিস্টেন্সে আছে সেগুলো, বা ইকফায়ের MBA আছে, IMRPG DBA আছে, বা আরো আছে ধরুন ইগনুর আছে। কিন্তু আমি সাজেস্ট করব, দেখুন যারা চাকরি করছেন ফুল টাইম, যাদের জব প্রেশার খুব মারাত্মক, আমার মনে হয় যে এই যে যে MBA গুলোর কথা বললাম, যেমন ইগনু, সিম্বায়োসিস, ইকফাই, পিডিবি, আইমা, তো এইগুলো MBA কিন্তু না যাওয়াই ভালো। কারণ দেখুন, আমি প্রায় এই লাইনে প্রায় আমার 2007 থেকে হয়ে গেল, প্রায় 13 বছর সব ইউনিভার্সিটি আমরা পুড়িয়ে ফেলেছি। এই ইগনু বলুন, সিম্বায়োসিস বলুন, বা ইকফাই বলুন, এদের সিলেবাস কিন্তু খুব টাফ, এবং এদের সিলেবাস কিন্তু ফুল টাইম MBA থেকেও টাফ। কাজেই একটা চাকরিজীবীর পক্ষে, যে সারাদিন চাকরি করে মানডে টু ফ্রাইডে বা মানডে টু স্যাটারডে, তার পক্ষে কিন্তু পড়ে এইসব জায়গায় ফিস হয়তো আপনি কম হতে পারে, আপনি ভাবছেন যে আমি 50,000 টাকা 60,000 টাকা দিয়ে আমার MBA হয়ে যাবে, কিন্তু আমি বহু ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে এরকম অনেক ছাত্রছাত্রী আছেন যারা চাকরি করতে করতে ঢুকলেন এই সব জায়গায়, কিন্তু আলটিমেটলি MBA-টা কমপ্লিট করতে পারলেন না, এত প্রেশার, এত চাপ। এবং এদের কিন্তু কোর্স মেটেরিয়াল বলুন, বা পেপার চেকিং বলুন, বা যেরকম স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়, সেটা কিন্তু ফুল টাইমের থেকেও বেশি চাপ। তো সেক্ষেত্রে কিন্তু হতে পারে আপনি টাকা ইনভেস্ট করলেন কম টাকা দেখে, কিন্তু আলটিমেটলি 1-2% দেওয়ার পর আপনি বুঝতে পারলেন যে আমার তো খালি ছাপিয়ে এসে যাচ্ছে, আর আপনি তো ফুল টাইমের মধ্যে পড়তেও পারবেন না, কারণ আপনারা চাকরি করেন, তো সেক্ষেত্রে আপনি সময় দিতে পারবেন না। তো সেই জন্যে এইসব জায়গা থেকে যারা ডিস্টেন্সে মনে করে MBA করবে, তাদের পক্ষে কিন্তু পাস করাটা খুব চাপের, এবং আমি বলছি যে 60-70% ক্ষেত্রেই কিন্তু, 30-70% ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা কিন্তু পাস করতে পারছে না, লাস্টে ফার্স্ট ইয়ার হয়ে MBA ছেড়ে দিচ্ছে। তো এইবার আমি আসি যে আমরা যে MBA কথাগুলো বলছি, বিশেষ করে ম্যাকাউটের আন্ডারে দেখবেন কিছু কলেজ আছে, ম্যাকাউটের মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট টেকনোলজি, সেখানে কিছু কিছু কলেজ, সব কলেজ বলবো না, হাতে গোনা কয়েকটি কলেজ আছে, যারা কিন্তু ওয়ার্কিং পার্সনদের প্রোভাইড করে যে না, আপনারা ফুল টাইম MBA আমাদের এখান থেকেই করতে পারেন, ICT অ্যাপ্রুভাল থ্রু। তো সেখানে কন্ডিশন হচ্ছে যে আপনি যখন অ্যাডমিশন নিচ্ছেন, সেখানে আপনার যে জব করেন তার একটা স্যালারি স্লিপ বা প্রুফ দেখাতে হয়। সেক্ষেত্রে অনেক কিছু কিছু কলেজ আপনাকে ছাড় দেবে যে না, আপনাকে অ্যাটেন্ডেন্স হয়তো মেনটেন করতে হবে না, কিন্তু আপনি অন্তত কলেজের একটা ইন্টারনাল বা ইউনিভার্সিটির যখন একটা এক্সামটা হলো, তখন আপনি অ্যাটেন্ড করবেন। তো এইভাবে ওরা ম্যানেজ করে, যদি আপনি একটা প্রুফ দিতে পারেন যে আপনি চাকরি করেন, আপনার অফার লেটার, স্যালারি স্লিপ, হোয়াট এভার নিন। এবং এই ম্যাকাউটের যে MBA ফুল টাইম বা ICT অ্যাপ্রুভাল আছে, এখানে সুবিধে কি যে মোটামুটি এটা 2-2.5 রেঞ্জের মধ্যে আপনার 4-2 বছরে হয়ে যাচ্ছে, মোটামুটি এটা নমিনাল কস্টের ভেতর। এবং এখানে যেহেতু একটা 10 ইয়ার্স কোশ্চেন পেপার থাকে, আমরা কি করি, তৈরি করে দিই, মানে এই প্যাটার্নের কোশ্চেন আসতে পারে, এবং একটা কলেজের হাতে একটা ইন্টারনাল মার্কস থাকে 30 নম্বরের। তো সেক্ষেত্রে কি, একটা নম্বর কলেজ থেকে পেয়ে যায়, প্লাস 40-এ টোটাল পাস, 70 নম্বর ইউনিভার্সিটি এক্সাম হয়, আর ইন্টারনালে 30 নম্বর থাকে। তো কলেজ থেকে যদি একটা 30-এর মধ্যে 24-25 কলেজ মোটামুটি দিয়ে দেয় অ্যাভারেজ,
আর পাখিটা তাহলে 70 নম্বরের মধ্যে কিছু যদি ক্যান্ডিডেট একটু সিরিয়াস হয়, চাকরি করেছে, একটু পড়াশোনা করে, সে কিন্তু ভালো নম্বর নিয়ে পাশ করে যায়। তো সেই জন্য আমি সাজেস্ট করবো যে ওয়ার্কিং পার্সন যারা মনে করছেন যে এমবিএ করবো, তারা কিন্তু এই ম্যাকআউট থেকে অবশ্যই করতে পারেন। সব কলেজে করায় না, আমি বারবার বলছি এই নিয়ম নেই, কিছু কিছু কলেজ আমাদের জানা পরিচিত আছে সেখান থেকে করায়। সে সম্বন্ধে যদি বিস্তারিত আপনারা জানতে চান আমাকে ফোন করে আমার সাথে কথা বলতে পারেন। এবং আমার মনে হয় যে চাকরি একদম ছেড়ে দেওয়ার থেকে, কারণ চাকরি ছেড়ে তো 2 বছর দেখুন আপনার ইনকামটা নষ্ট হলো আর আপনার বছরও নষ্ট হলো, আমার মনে হয় আপনি কিন্তু চাকরিটা করতেও পারবেন এবং ডিগ্রিটা কিন্তু এখান থেকে কমপ্লিট করা পুরোপুরি সম্ভব হবে। এরকম অনেক ছাত্রছাত্রী আমার এখান থেকে করছেন, অনেকে বন্ধন ব্যাংকে চাকরি করেন, কেউ ম্যাগমাতে আছেন, অনেক জায়গায় এমএনসিতে চাকরি করে, এরকম কিন্তু করছেন ম্যাকআউট থেকে। তো যাই হোক আমি বললাম, তবে একটা কথা বলে রাখি, অনেকেই আমাকে ফোন করে দেখি যে অ্যাডমিশনের কথা বলে যে আপনি অ্যাডমিশন করিয়ে দিন, তারপর যখন আমরা কলেজে ধরুন এই আমরা তো আর দেখুন কথা খারাপভাবে নেবেন, আমরা কিন্তু দালাল নই, আমরা কিন্তু স্যার পড়াই। তো যাই হোক যখন আমরা কলেজে একটা কথা বলে রাখলাম এইচওডির সঙ্গে যে দেখুন এরকম একটু কমে করে দিন, এরকম এই কমের মধ্যে, তো ছেলেটি বলেছে বা বলেছে, অনেক ক্ষেত্রেই দেখি যে লাস্ট মিনিটে তারা অ্যাডমিশন নেয় না। তো সেই জন্য আমরা ঠিক করেছি, দেখুন এরকম তো অনেকেই ফোন করে বলে না না আপনি করিয়ে দিন করিয়ে দিন, তারপর দেখা গেছে অ্যাডমিশন নিল না। সেক্ষেত্রে যে কোন কোন কলেজে কি হতে পারে সেরকম একটা যদি কনসাল্ট আমাদের সঙ্গে করতে হয়, আমরা কিন্তু একটা কনসালটেশন ফিজের ব্যবস্থা করেছি, তাহলে বুঝবো যে সে ক্যান্ডিডেট সত্যি করে সিরিয়াস। তো সেই জন্যে আমরা তাকে পুরো গাইড করে দেবো যে কিভাবে কি অ্যাকাউন্টে আপনি কিভাবে করবেন। যদি টিউশন পরবর্তীকালে আমাদের থেকে নিতে চান, সে ওয়েলকাম, আপনি নিতে পারেন। আমাদের এখানে সব কিছু টিউশন অ্যাভেলেবেল আছে, ফাইন্যান্স, এইচআর, মার্কেটিং, কোয়ান্টিটেটিভ টেকনিক, ইকোনমি স্টাডিজ, আমরা এমবিএস সমস্ত ডিপার্টমেন্টের সেমিস্টারে টিউশন দিয়ে থাকি, তো সেটা আলাদা ব্যাপার। কিন্তু ইনিশিয়াল যে আপনাকে গাইডটা করবো, আপনি কতটা সিরিয়াস বা আপনি অদৌ রেকমেন্ড করে আমি সব করে দেওয়ার পর আপনি অ্যাডমিশন নেবেন কিনা, এটা ডাউটফুল থাকে। সেই জন্যে আমরা একটা খুব নমিনাল কনসালটেশন ফিজ, একটা 500 টাকা আমরা একটা চার্জ করি। আপনি যদি ফোন করে আমাদের অনলাইনে 500 টাকা একটা অ্যাকাউন্ট করেন, তাহলে আমরা আপনাকে টোটাল এমবিএর যে পাথটা বা রুটটা কিভাবে আপনি করবেন, কিভাবে আপনি কোন কলেজে যেতে পারেন, কি ইয়ে, সেটা কিন্তু আমরা আপনাকে টাকার বিনিময়ে বলে দেবো। তারপর আপনি অ্যাডমিশন নেবেন কি নেবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর অ্যাডমিশন করালে আমি চেষ্টা করবো যে যতটা সম্ভব আমাদের যেখানে জানা পরিচিত আছে সেখানে আপনাকে কম করে অ্যাডমিশন করাবো, সেটা আপনার ক্ষেত্রে একটা লাভ। তো আজকে এই অবধি বললাম, যদি মনে করেন যে আপনারা এমবিএ করবেন চাকরি করতে করতে, তা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনি দেখতেই পাচ্ছেন যে আমার নামের নিচে আমার মোবাইল নাম্বার আছে, আরেকবার বলে দিচ্ছি 9748161018, এই নাম্বারে অবশ্যই আমার সঙ্গে কল করে কথা বলতে পারেন। আর যদি মনে হয় যে আমার চ্যানেলটি ভালো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। তাহলে আজকে এই অবধি থাকলো, ওকে, হ্যাভ এ নাইস ডে।